ময়মনসিংহ নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। যাও পাখি জারে উড়ে, শুভ তুই ফিরে আয়, ভোর হয়ে গেছে, এমন নানান প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী। আসলে গ্রাফিটির যে মেইন কাজটা হচ্ছে, এটা আমাদের যারা স্টুডেন্টরা যারা আছে, তারা অনেকগুলো গ্রুপ করে তারা নিজেদের মতো করে যে শহরের বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছিল, যেগুলো মানে নতুন করে সংস্কার করা হচ্ছে। যেমন আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে, তো নতুনভাবে চিন্তা করার যে বিষয়টা, মানে মানুষকে দেখানো যে দেশের ভবিষ্যৎটা কীরকম হতে পারে, বা যেমন আমাদের নতুন করে সব কিছু করা, দেয়ালে নতুনভাবে রং করা, ঠিক সেভাবে আমাদের দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারে, এই জন্য আর কি সবাই একসাথে কাজ করতেছিল। আর এই কাজটা মেনলি স্টুডেন্টরাই করতেছে, তারা নিজেরও দলীয়ভাবে কাজ করতেছে গ্রুপ করে এক একটা। কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ বা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শত শিক্ষার্থীর এ এক অন্যরকম ব্যস্ততা। নগরীর টাউন হল মোড়, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুসলিম গার্ল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ দেয়াল রং তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের 20 থেকে 25টি ছোট ছোট দল সেখানে আঁকাআঁকির কাজ করছেন। এমন দৃষ্টিনন্দন গ্রাফিতি লিখনে চোখ জুড়ে যায় নগরবাসীর। অবশ্যই ভালো লাগতেছে। আর গ্রাফিতি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সাধারণ জনতার কাছে একটা মেসেজ পাঠানো আমাদের আঁকার মাধ্যমে। এতদিন হচ্ছে আমাদের ভোকাল যেভাবে কাজ করছে, যেভাবে আমাদের সংস্কারের কাজ করছে, যে আমরা এখন চাচ্ছি যে দেশটা পরিষ্কার করা বা ট্রাফিকিং যারা করতেছে, যে স্টুডেন্ট আমরা সবাই মিলে কাজ করতেছি, মানে এটা একটা খুবই নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আর আঁকার মাধ্যমে সবার কাছে মেসেজ পাঠানোটা এক ধরনের আমাদের হচ্ছে ফাইটই বলা যেতে পারে। এবং এর জন্যই হইতেছে বিভিন্ন জেলায় আমরা হচ্ছে এই দেয়াল অঙ্কনের মাধ্যমেই সবার কাছে এই মেসেজটা পাঠানোর ট্রাই করতেছি যে আমাদের দেশ সংস্কার হচ্ছে। আসলে একটা সময় এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিল, তার পরিবর্তে আজ সেখানে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে তুলেছে বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে এসব গ্রাফিতির অর্থের যোগান দিচ্ছেন, আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগামীর সুন্দর বাংলাদেশ স্বপ্নের সারথি হতে যাচ্ছেন বলে এমন প্রত্যাশা তাদের। আমরা এটা এই বার্তা দিতে যাচ্ছি যে আসলে এখানে আমাদের এই ওয়ালগুলোতে আগে ছিল ছাত্রদের মানে বিভিন্ন প্রোগ্রামের চিত্রাঙ্কন ছিল, তো আমরা এই জিনিসগুলো দিয়ে এগুলাতে আমরা স্টুডেন্টরা মিলে সবাই এই গ্রাফিতি অঙ্কন করে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা ছাত্ররা মিলে দেশকে মানে নতুনভাবে সংস্কার করতে পারি, আমরা এই জিনিসটা করতে পারি। সো আমরা এই জন্যে এটা আর কি করতে চাচ্ছি আর কি। দেশটাকে রঙিন করে সাজাতে, দেশের বীরত্ব গাধা ইতিহাস দিয়ে ভরে ফেলতে দেয়ালগুলোতে কাজ করছে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন জায়গার দেয়ালে গ্রাফিটির মাধ্যমে সকলের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা। মূলত এটা এমন না যে কেউ ওদেরকে বলেছে এটা করো বা সংস্থা আছে নিয়োগ করেছে, এমন না। সব ছাত্রছাত্রী নিজ উদ্যোগে ওদের ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, যে নতুন একটা স্বাধীনতা পেয়েছে এটা কীভাবে তারা প্রকাশ করবে, সারা বিশ্বের কাছে তাদেরকে প্রকাশ করতে হবে, সারা বাংলাদেশের মানুষের কাছে পথে ঘাটে ছড়িয়ে দিতে চায়, এই উদ্যোগটা নিজ থেকেই তারা নিয়েছে এবং নিজে আনন্দে তারা এটা করছে। যেগুলো আমরা আনন্দের সহিতই করছি, এখানে যে রং তুলি বিভিন্ন জিনিস লাগতেছে এগুলো আমরা কিছু কিনে নিচ্ছি, আবার কিছু অন্যরাও দিচ্ছে, এভাবে এগুলো করতেছে আর কি। শিক্ষকরাও তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন, পাশাপাশি তাদের অনুপ্রেরণাও জুগিয়ে যাচ্ছেন। গ্রাফিতি শিল্পের বিষয়টাকে ইতিবাচক এবং অন্যায়ের বিপক্ষে প্রতিবাদের ভাষা হিসেবেও তারা দেখছেন। আমাদের দেশটা তো আবার নতুন করে স্বাধীন হয়েছে, তো আল্পনা মূলত মানুষে আর্ট করে হচ্ছে যখন কোনো উৎসব অনুষ্ঠানে দেখা যায়, আমরা হচ্ছে এই মেলাতে বা বিয়েবাড়ি এমন কোনো উৎসবে আমরা আল্পনা আর্ট করি। তো আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে, আমাদের এত ভাই বোন মারা গেছে, এখনো অনেকেই হচ্ছে হসপিটালাইজ আছে, তো এই আমাদের এত কিছু যুদ্ধের পর আমাদের দেশটা আবার আমরা স্বাধীনভাবে পাইছি, এটার জন্যই আমরা মূলত এই আল্পনাটা আঁকা হচ্ছে, যে হচ্ছে আমাদের মনের যে আনন্দ এই আল্পনার মাঝখানে আমরা আনন্দের রঙগুলো আল্পনার মাঝখানে
তুলে ধরার চেষ্টা করছি এইটাই। আমরা কাম করি আমরা বড় রকম দাঁড়িয়ে সব